أعوذ بالله من الشيطان الرجيم السلام عليكم ورحمة الله হস্ত মৈথুনে যদি পাপ হয় তাহলে সেটা কেমন পাপ হবে আর হস্ত মৈথুনে কোনো ক্ষতি আছে কিনা কোরআনের দৃষ্টিতে যদি আমরা দেখি কোরআনের 23 নম্বর সূরা মুমিনুন এর 1-7 আয়াতের ভিতরে আমরা জানতে পারবো যদি পাপ হয় তাহলে সে পাপ কেমন আর ক্ষতি কি কি। আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সলাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাঈলুন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন ইল্লা আলা আযওয়াজিহিম ওয়া মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন ওয়ামান ইবতাগা ওয়ারাআ যালিকা ফাউলাঈকা হুমুল আদুন। দয়ালু দাতা আল্লাহ তাআলার নামের সাথে আল্লাহ বলছেন যে নাজাত পাবে সে তো মুমিনরাই, যারা নিজেদের সালাত বিনীত এবং বিনম্র অবস্থায় পড়ে, যারা অনাবশ্যক কথা এবং কাজ এড়িয়ে চলে, আর যাকাত আদায়ের মারফতে পবিত্রতা অর্জন করে, আর যারা নিজেদের যৌন অঙ্গের হিফাজত করে, তবে কিনা নিজেদের স্ত্রীগণ, কেননা তারা একটি অঙ্গীকার সূত্রে তাদের অধিকারভুক্ত হয়েছে, তাই তো তাদের সাথে তারা স্ত্রী হিসেবে তাদেরকে রাখবে এবং স্বামী হিসেবে তাদের সাথে বসবাস করবে, আর তাদের উপরে কোনো ধরনের অভিযোগ হবে না। কিন্তু এরপরেও যে কেউ এছাড়া অন্য কোনো উপায় খুঁজবে যৌন চাহিদার জন্য, তাহলে সে হবে সীমালঙ্ঘনকারী। তো হস্ত মৈথুনের ব্যাপারে আমরা দেখতে পাই অনেকে বিবাহের বয়স পার হয়ে যাচ্ছে অনেকের, এবং গার্জিয়ানরা সন্তানদেরকে বলছে যে তোমরা পড়াশোনা শেষ করো, তারপরে তোমাদেরকে বিয়ের ব্যবস্থা করা হবে। এমতাবস্থায় শিক্ষার্থীদের অনেকেই আমরা দেখতে পাই তারা যৌন চাহিদার জন্য বিভিন্নভাবে হারাম যত রাস্তা রয়েছে জিনা ব্যভিচারে তারা পড়ে যায়, আবার অনেকে বেশ্যাগমনে যায়, অনেকে হস্তমৈথুন করে। তো হস্তমৈথুন করা এটা আল্লাহ তাআলার যে সীমারেখা, যে গণ্ডি, সেই গণ্ডির বাহিরে চলে যাওয়ার কথা এখানে আল্লাহ তাআলা বলছেন। যারা মূলত আয়াতের বিদ্রোহী তারা এই কাজগুলি সমানে করে থাকেন। হস্তমৈথুনের যে ক্ষতি, যার উপরে গবেষকরা বলেছেন যে এই যে পুরুষ লিঙ্গ, এটা হলো গোশতের একটি টুকরা। আপনি যদি একটি গোশতের আলাদা টুকরা, একটা গরুর গোশতের হোক, ছাগলের গোশতের হোক, বা মুরগির গোশত আপনি হাতে নিয়ে যদি কচলাতে থাকেন, তো অবশ্যই সেই গোশত, যদি আপনি গোশতের টুকরা অল্প সময় কচলান, দেখবেন সেই গোশতটির 12 বেজে যাবে। ঠিক এইভাবে যদি নিজের শরীরের পুরুষ অঙ্গের সাথে আপনি হাতের দ্বারা কচলাতে থাকেন, হস্ত মৈথুন করতে থাকেন, এই মৈথুনের ফলে এই গোশতের যে কত ক্ষতি হয়, যার ব্যাপারে সবাই স্থির করেছেন যে হস্তমৈথুনের অভ্যাস যারা করে নিয়েছে তাদের শরীরে সবসময় ব্যথা থাকবে, পুরুষ লিঙ্গর ক্ষতি হবে, আর যারা শিক্ষার্থী, বিশেষ করে যারা পড়াশোনা করেন, তাদের যারা হস্তমৈথুনের অভ্যাস রয়েছে, এই হস্তমৈথুনের ফলে ঠিকমতো তারা পড়াশোনা করতে পারেন না, কারণ তাদের মাথায় সবসময় চক্কর আসে। এই হস্ত মৈথুনের ফলে লিঙ্গের অগ্রভাগ মোটা হয়ে যায় আর নিচের ভাগ চেকন হয়ে যায়, এবং সাথে সাথে দুর্বল হয়ে থাকে। এই হস্ত মৈথুনের ফলে অনেক সময় অনেকের লিঙ্গ ডান দিকে অথবা বাম দিকে বাঁকা হয়ে যায় এবং ঝুঁকে যায়, এর কারণে তারা নিজেদেরকে মানসিক রোগী হিসেবে দেখতে পায়। আর হস্তমৈথুনের কারণে প্রস্রাবে যন্ত্রণা হয়,
এছাড়া আরও নানা সমস্যা দেখা দেয়, যারা বিশেষ করে এইসব কাজে অভ্যস্ত তারা খুব ভালো করে জানেন। এই হস্তমৈথুনের ফলে একটি মানুষের দৃষ্টিশক্তি লোপ পায়। দেখা গেল এই শিক্ষার্থীদের মাঝে অল্প বয়সে তাদেরকে চশমা ব্যবহার করতে হয়। এই হস্তমৈথুনের ফলে যদি বেশি দিন চলে তাহলে যখন একটি হস্তমৈথুনকারী কোথাও বসে অথবা চলতে লাগে, তো বসার থেকে যখন সে উঠবে তখন তার মাথা ঘুরবে, আর যখন সে চলাফেরা করবে একটু বেশি পথ অতিক্রম করলে তার হৃদয় কম্পন দেখা দিবে আর মাঝে মাঝে চোখে অন্ধকার দেখা দেয়। এছাড়া এই হস্তমৈথুনের ফলে শরীরে অলসতা আসে, শুধু ঘুমাতে মন চায়, কোনো কাজে মন বসে না, চাকরি চলে যাওয়ার আশঙ্কা থাকে। এই হস্তমৈথুনের ফলে একাকী জীবন কাটাতে মনে চায়, নির্জনে বসে জীবন কাটাতে মনে চায়। অনেকে গাছতলায় বসে থাকে, অনেকে সকলের থেকে আলাদা কোথাও নির্জনে বসে থাকে, কারণ তার মস্তিষ্ক সম্পূর্ণরূপে কাজ করে না এবং ভুলে যাওয়ার প্রবণতা বাড়তে থাকে। হস্তমৈথুনের ফলে আরেকটি হস্তমৈথুনের ফলে বীর্যপাত খুব তাড়াতাড়ি হয় এবং বীর্য হয়ে যায় পানির মতো, আর আস্তে আস্তে তার যে পুলক অনুভব সেটা কমতে থাকে। আর সবচেয়ে বড় ক্ষতি হলো যে কোনো সময় লিঙ্গের কোথাও না কোথাও ছেদন হয়ে যেতে পারে। তো যারা এই সব কাজে অভ্যস্ত, কোরআনের 23 নম্বর সূরা মুমিনুন এর 1 থেকে 7 আয়াত যদি একটু সামনে রাখা যায়, এখানে বিশেষ যে কথাটি আল্লাহ বলেছেন যে যারা বিবাহ সূত্রে নিজেদের যৌন অঙ্গ তাদের স্ত্রীদের সাথে মিলন করার সময় ব্যবহার করবে তাতে কোনো দোষ হবে না, কারণ তারা বিবাহ সূত্রে তাদের ডান হাতের দখলে এসে গেছে। এছাড়া অন্য কোনো উপায় যদি কেউ খোঁজে তাহলে সে সীমা লঙ্ঘন করছে এবং সে বিদ্রোহ হয়ে যাচ্ছে আয়াতের। তো একটু চিন্তা করে দেখা দরকার। আর যত খারাপই এবং যত ক্ষতি সেটা তো আমরা জানলাম, এগুলি তো রয়েছেই।